রাশিয়ার সাথে সামরিক সংঘাতে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র বলে অভিযোগ করেছেন রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোভ। এর পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেছে ভেনেজুয়েলা। এদিকে মস্কোর বিরুদ্ধে আরও কঠিন নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে পঞ্চম দফায় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। ইউক্রেনে আগ্রাসনকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে বাড়ছে পশ্চিমাদের নিষেধাজ্ঞা, তবে তা পর্যাপ্ত নয় উল্লেখ করে আরও কঠোর পদক্ষেপ চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই জেরে রাশিয়ার উপর পঞ্চম দফায় নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। টানা নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়াকে পঙ্গু করতে চায় পশ্চিমারা বলে অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। টেলিভিশন ভাষণে মাদুরো বলেন, রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধ শুরু করেছে পশ্চিমারা। মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার পাশাপাশি ইউক্রেনে অস্ত্র সহায়তার ঢল অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের অনেক দেশ। এর মাধ্যমে সংঘাত আরও বাড়ানোর উস্কানি দেয়া হচ্ছে বলে অভিযোগ মস্কোর। আসমাতুলি, নিউজ 24।